আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আজকে একটা চমৎকার বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিজনেস আইডিয়ার তথ্য সংগ্রহ করতে গিয়ে আমি বেশ অবাক হয়েছি, মাত্র 5-6 হাজার টাকা ইনভেস্ট করে আমরা চাইলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারি, সেটা কিভাবে? আর সেই বিজনেসটা হচ্ছে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন রিপেয়ারিং বিজনেস। তো আপনি অবাক হবেন, এই বিজনেসটা শিখতে চাইলে বা এই কাজটা শিখতে চাইলে, এই বিজনেসটা শুরু করতে চাইলে আপনার তেমন কোনো ইনভেস্টের প্রয়োজন হবে না। আপনাকে শুধুমাত্র মনোযোগ সহকারে এই রেফ্রিজারেটর অথবা এয়ার কন্ডিশন কিভাবে রিপেয়ার করে সেটা শিখে নিতে হবে, আর এর জন্য আপনাকে মাত্র 3 মাস সময় ব্যয় করতে হবে, আর ইনভেস্ট করতে হবে মাত্র 5-6 হাজার টাকা। এর মাধ্যমে আপনি কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। তো বেশি কথা না বলে আলোচনার মূল পর্বে চলে যাই। তো আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবো সেটা হচ্ছে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন রিপেয়ারিং বিজনেস। তো এই বিজনেসটা কিভাবে করবেন, কাজ কোথা থেকে শিখবেন এবং কেমন ইনভেস্ট করতে হবে, সব কিছু সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আপনারা বেশ, আশা করছি এই ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। তো আমরা অনেকেই জানি যে এখন বর্তমানে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন আমাদের বাংলাদেশে একদম কমন একটা প্রোডাক্টে পরিণত হয়েছে, যেহেতু এগুলো একটা ইলেকট্রিক প্রোডাক্ট, আর এই ইলেকট্রিক প্রোডাক্টে আসলে সবসময় প্রবলেম হবে, এটা খুবই স্বাভাবিক। তো যখন এটার প্রবলেম হবে তখন কিন্তু এটাকে রিপেয়ারিং করার জন্য বিভিন্ন শপ বা কারিগরি প্রতিষ্ঠানগুলোতে, ইঞ্জিনিয়ারিং হাউস যেটাই বলো না কেন, এগুলোতে যেতে হয়। অনেক সময় ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টি ফুরিয়ে গেলে তখন তো আর কিছু করার থাকে না, ওয়ারেন্টি ফুরিয়ে গেলে অনেক সময় আমরা বিভিন্ন দোকানে দিয়ে এগুলো রিপেয়ার করি। তো যারা এই ব্যবসাটা করছে, বেশ লাভজনক একটা ব্যবসা। আপনি হয়তো খেয়াল করবেন যে রেফ্রিজারেটর রিপেয়ার করতে সাধারণত এক একটা রেফ্রিজারেটর প্রবলেম করলে 2000-3000 টাকার নিচে আসলে এগুলো রিপেয়ার করা যায় না। তো সেক্ষেত্রে এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ, এখানে কিন্তু তেমন একটা ইনভেস্ট নেই। যে এটা মেরামত করছে সে মেরামত বাবদ কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে। তো আপনিও চাইলে এই ধরনের একটা বিজনেস করে নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে পারবেন। দিনে যদি একটা রেফ্রিজারেটর রিপেয়ার করতে পারেন, দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি কিছু লাগে না। তো এই ব্যবসাটা করতে চাইলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা 3 মাসের কোর্স করতে হবে। এটা আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেগুলো থেকে করতে পারেন, অথবা আপনি বিভিন্ন বেসরকারি প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে সেগুলো থেকেও আপনি করতে পারেন। আমি গুগলে সার্চ করার পর বেশ অবাক হলাম যে মাত্র 3 মাসের কোর্স, আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে ফ্রিতে এই প্রশিক্ষণ দিচ্ছে, আবার অনেকখানে মাত্র 5-6 হাজার টাকা ইনভেস্ট করে বা কোর্স ফি দিয়ে কোর্স করে এই কোর্সটা কমপ্লিট করে কাজ শিখে ব্যবসা করা সম্ভব। তথ্য সংগ্রহ করতে গিয়ে এটা দেখে আমার বেশ ভালো লাগলো এবং মনে হলো যে না, আপনাদের সঙ্গে এটা শেয়ার করা অবশ্যই উচিত। তো আপনি মাত্র 5-6 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এই কাজটা শিখে যেতে পারছেন এবং সময় লাগছে মাত্র 3 মাস, আর 3 মাসের মধ্যে আপনি পুরো 3 মাসই যে কাজ শিখবেন তা নয়, আপনি পাশাপাশি অন্য কাজও করতে পারবেন। আরেকটা কথা, এই ট্রেনিং করার পর আপনি চাইলে, এই ট্রেনিং শেষ করার পর আপনি চাইলে কিন্তু ব্যবসাও করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিতে পারেন। এখন অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের প্রয়োজন হয়, তো যারা টেকনিশিয়ানের চাকরি করে তারা কিন্তু অবশ্যই বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে তারপরে চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি পায়। আপনিও চাইলে এই ধরনের একটা কোর্স করে বিভিন্ন ইলেকট্রিক প্রতিষ্ঠানে যোগদান করতে পারেন, যোগদান করেও কিন্তু নিজের কেরিয়ারকে গঠন করতে পারেন। আর যদি আপনি চাকরি করতে না চান, সেক্ষেত্রে আপনি একটা নিজস্ব রিপেয়ারিং শপ খুলে সেখানে ব্যবসা করতে পারেন। তো আপনি রিপেয়ারিং শপ খোলার জন্য কেমন ইনভেস্টের প্রয়োজন হবে, আপনি এয়ার কন্ডিশন অথবা রেফ্রিজারেটর রিপেয়ারিং বিজনেস করতে হলে শুধুমাত্র একটা পজিশন নিতে হবে, আর দোকানে তো কোনো মাল ওঠানোর প্রয়োজন নেই। আপনার কী কী টুলস লাগবে সেটা তো আপনি অবশ্যই কোর্স করার সময় শিখে নেবেন, আর প্রয়োজনে সেগুলো কিনে নেবেন। আর আপনার লাগবে একটা দোকানের পজিশন, পাশাপাশি লাগবে একটা সাইনবোর্ড। একটা সাইনবোর্ড বানিয়ে নেবেন, একটা দোকানের পজিশন নেবেন, বাস সাইনবোর্ডের মধ্যে আপনার সব কিছু লেখা থাকবে। আর একটা পুরাতন রেফ্রিজারেটর যদি আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারেন, যেগুলো একদম বাতিল মাল, সেটা আপনার দোকানের সামনে রেখে সেটার মধ্যে যদি আপনি ব্যানার লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। অর্থাৎ আপনাকে শুধুমাত্র একটা দোকান নেওয়ার জন্য যে টাকাটা খরচ, অর্থাৎ জামানত বাবদ যে টাকাটা দিতে হবে, এটাই, আর আপনার তো তেমন কোনো বাড়তি খরচ নেই। লাভের ব্যাপারটাই কীভাবে আলোচনা করবো, লাভের ব্যাপারটা তো আসলে ইন্ডিভিজুয়ালি কোনো সংখ্যা বলে দেওয়া ঠিক নয়, এতে আসলে সমালোচনার সৃষ্টি হয়। তবে ব্যবসাটা
যেহেতু হাতের কাজের ব্যবসা, যেহেতু আপনার স্কিলকে কাজে লাগিয়ে, মেধাকে কাজে লাগিয়ে ব্যবসা করবেন, সেহেতু এখানে আপনি বিভিন্ন ফি ধার্য করে আপনি তাদের কাছ থেকে টাকা নিয়ে ইনকাম করতে পারবেন। এখানে নির্দিষ্ট কোনো প্রফিটের পরিমাণ নেই, আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে এই বিজনেসে কিন্তু কম্পিটিশন হাতে গোনা কয়েকজনকে পাবেন। আপনি যদি একটা স্ট্যান্ডে অথবা বড় বাজারে দোকান নেন, দেখবেন যে দোকানের আশেপাশে হয়তো কোনো কোনো মানে হয়তো সেই বাজারে একটা দোকানও খুঁজে পাবেন না, অথবা পেলেও একটা কি দুটা, এর বেশি নয়। লো কম্পিটিশনে আপনি কিন্তু প্রচুর বিজনেস করতে পারবেন যদি এই ব্যবসাটা আপনার মনপ্রত হয়, যদি আপনি ব্যবসাটা শুরু করেন। তো শুরু করার জন্য কি করবেন, শুরু করার জন্য আপনার গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করলে আপনি বিভিন্ন সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। যাদের কাছে 5-6 হাজার টাকা ইনভেস্ট করার ক্যাপাবিলিটি নেই, তারা চাইলে কিন্তু বিভিন্ন সরকারি ইনস্টিটিউট রয়েছে, সেখানেও শিখে নিতে পারেন। তো আমার মনে হয় 5-6 হাজার টাকা যে কেউ অ্যারেঞ্জ করতে পারে, করে সে এই ব্যবসাটা শুরু করতে পারবে। আমি জানি আপনাদের মাথায় অনেক বুদ্ধি আছে, আপনাদের মাথায় অনেক বিজনেস আইডিয়া আছে, তবে তবে দিন শেষে কথা একটাই, হাজার হাজার আইডিয়া যদি মাথায় থাকে আর যদি সেটাকে কাজে না লাগাই, তাহলে সে আইডিয়ার কোনো দাম নেই, তাহলে সে আইডিয়ার কোনো দাম নেই। কথা হচ্ছে যে শুরু করতে হবে। আপনি যেটাই ভাবছেন, যত ছোট্ট ব্যবসায়ী নিয়ে ভাবছেন, যত ছোট ব্যবসায়ী নিয়ে ভাবেন না কেন, আমার সাজেশন হচ্ছে আপনি সেটা শুরু করুন। শুরু করলেই কিন্তু আপনি পথ খুঁজে পাবেন। যখন হাঁটা শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কোথায় গর্ত, কোথায় উঁচু, উঁচু নিচু দেখে হাঁটতে পারবেন। আর যদি আপনি বাইরে থেকে অনেক বেশি চিন্তা করেন, অনেক বেশি ওভার থিঙ্কিং করেন, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তাই আমার সাজেশন হচ্ছে আপনি যত ছোট ব্যবসায়ী হোক আগে শুরু করুন। শুরু করলে আপনি ইনশাআল্লাহ সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবেন। তো আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করলাম, হয়তো আপনার মাথায় এর চেয়ে ভালো ভালো বিজনেস আছে, তবে আমি মনে করি এই ভিডিওটা হয়তো কারো উপকারে আসবে, হয়তো কেউ উদ্বুদ্ধ হবে এই ভিডিওটা দেখে এই বিজনেসটা শুরু করার জন্য। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।